हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। और आज के आमी चले एसेছি একটা নতুন জায়গাতে। এই নতুন জায়গাটার নাম হলো অ্যানাপোলিস। এটা আমরা যে স্টেটটাতে থাকি মেরিল্যান্ডে, এই মেরিল্যান্ডের ক্যাপিটাল সিটি। অ্যানাপোলিস শহরটাতে আমরা ঢুকে পড়লাম। এই দিকটাতে পার্কিং আছে, এই যে পার্কিং, ভিজিটর সেন্টার পার্কিং। দেখো গাড়িটা পার্কিং এর ওখানে পার্ক করে দিয়ে তারপর পুরোটা ঘুরি। তো এই শহরটাই আজকে আমরা এক্সপ্লোর করব। চলুন তাহলে এক্সপ্লোর করতে থাকি। উইকেন্ড হওয়ার জন্য আর তারপর যেহেতু এটা ক্যাপিটাল সিটি, সেই কারণে এই জায়গাটাতে বেশ ভালো মতোই ভিড় দেখতে পাচ্ছেন। এই আমরা যেখানটাতে গাড়ি পার্কিং করলাম, এই পার্কিংয়ের পর থেকে যে হাঁটতে শুরু করেছি, হেঁটে আমরা যে জায়গাটাতে পৌঁছাবো সেখানটা ওয়াটারফ্রন্ট। এই ওয়াটারফ্রন্টটাতে আগেও আপনাদেরকে হয়তো বলেছিলাম যে চিসাপিক বে কাছাকাছি আমরা এসেছি, এটা একটা বে। এখানেও সেই বেটাই দেখতে পাবো, তবে কি না এই ক্যাপিটাল সিটিটার সঙ্গে একদম সংলগ্ন এরিয়াতেই এই বেটা আছে। এই জায়গাটাতে বোট রেন্টালে পাওয়া যায়, বোট রেন্টালে নিয়ে ঘোরা যায় বা ক্রুজও আছে। প্লাস এখানটাতে নেভাল বিভিন্ন যে কার্যকলাপ সেগুলো হয়ে থাকে। এই জায়গাটা নেভাল অ্যাক্টিভিটিসের জন্য অনেক বেশি পরিচিত। এখানটা আবার লাইভ মিউজিক চলছে। দেখুন, বলছিলাম না যে এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে থাকে, প্রাইভেট বোটও আছে। প্লাস যে এখানকার যে গভর্নমেন্টের যে বিভিন্ন বড় বড় সেলিং বোটগুলো তাও আছে। যে এটা একটা ক্রুজ। ক্যাপিটাল সিটি হওয়ার জন্য একদম বেশ জমজমাট। ওদিকে আবার একটা লাইভ মিউজিকও হচ্ছে। সেই জায়গাটাতেও একটা দেখে এলাম, আবার এই জায়গাটাতেও একটা আছে। বাবা, বিভিন্ন জায়গায় জায়গায় লাইভ মিউজিক হচ্ছে। Please don't leave me, baby. on your doorstep all night today just to keep you from walking away. Ita shohotar waterfront je jayga ta sei waterfront ta to water gorom kal ekhane ekhon sei karone waterfront er samne lokjon জমায়েত হয়েছে এত বেশি বেশ ভালোই লোকজন জমেছে আজকে সকালের দিকটাতে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু যত বিকেল হচ্ছে যেন আকাশটা খোলতাই হচ্ছে এখন তো পুরোই পরিষ্কার तो ये शहरटाते वाटरफ्रंट छाड़ाओ और जो कैपिटल सिटी हार जो एखे अनेक जे गवर्नमेंटल जे अफिसगुलो सेगुलो सब एखने आछे आर जेटा जे एखने अनेक आर्किटेक्चर जेगुलो होयतो 18th सेंचुरीते आर्किटेक्चर से आर्किटेक्चरो अनेक आर्किटेक्चर आछे तबे सेइगुलो घुरे देखा खूबी समय सापेक्ष जो लाइन देखें ये लाइन वही क्रूज एक छाड़े क्रूजा 4:30 समय छाड़ा समय तो क्रूजा छाड़े बोले एत मानुषजन लाइने दाड़िये ओरा आगे हयतो टिकिट केटे रेखेछिल एखोन ये क्रूजा छाड़ार समयटाते उठबे क्रूजे सेई जोन्नो दाड़िये आछे आर कि एटा पुरो एरियाटा चारिदिके लोकजन बेश बसे आछे कारण वाटरफ्रंट हार जो तो बस भलोई बतास दिच्छे से ही बतासे बस आबहावाटाओ बस एकटू मेघ एकटू छाया ताते बसे बसे बस भलोई एनजय करछे सबाई आर कि ये অ্যানাপোলিস शहरटाके अमेरिकार सेलिंग कैपिटलो बला हय और आरेकटा तथ्य हलो जे 1783 थेके 84 पर्यन्त टेम्पोरारिली ये शहरटा अमेरिकार नैशनल कैपिटल छिलो चिसापिक बेर प्राय 100 किलोमीटर धार बराबर ये অ্যানাপোলিস कान्ट्री साइडटा विस्तृत हो एखाने लाइफ जेन ढेउर छंदे छंदे चलते थाके एखाने सब धरनेर बोट और शिप देखते पावा जाय शोर लाइन धरे जदि एकटू एगिए जावा जाय एगिए गेलेई जेन बोटेर मेला एखाने आबार विभिन्न धरनेर वाटार स्पोर्ट्सও अनुष्ठित हय और सेटाते योगदान करार जोन्नो विभिन्न जायगा थेके मानुषजन आसे आबार एटा ओई जे बोललाम जे एटा हलो अमेरिकार सेलिंग कैपिटल एई सेलिंग और बोटिंगेर जोन्नो शहरटा एतटाई बिख्यात जे अमेरिकार विभिन्न प्रान्त थेके मानुष छुटे आसे विशेषत जादेर किना बोटिंगे बा सेलिंगे खूब भालो लागे सेई सब मानुषरा छुटे आसे জায়গাতেই বেশ এরকম ডক মতন করা আছে এই ডকগুলোতে হেঁটে হেঁটে আসা যাচ্ছে হেঁটে এসে পর বসে একটু সময় কাটানোই যাচ্ছে বেশ বাতাসটাও দারুণ সুন্দর দিচ্ছে তো বলছিলাম যে এখানে যে একটা ক্রুজ ছাড়ে সেই ক্রুজটা অলরেডি ছেড়ে দিয়েছে চলুন দেখি ক্রুজটা কেমনভাবে যাচ্ছে ওই দূরে ক্রুজটা ছেড়ে দিয়েছে অতজন ওয়েট করছিল সবাই ওই ক্রুজটাতে আছে আমরাও ক্রুজটাতে উঠবো বলে ভাবছিলাম কিন্তু ওটা আগে থেকে টিকিট কেটে রাখতে হতো তাই আর ওঠা হলো না আর কি এই ক্রুজগুলো কিন্তু এখানে অনেকটা সময়ের জন্য প্রায় 45 মিনিট কোনোটা আবার আছে 90 মিনিট এবার যেরম মিনি সময়ের ডিউরেশন সেই সময় ডিউরেশন অনুযায়ী টাকাটা দিতে হবে আর কি सामने ही नेवल एकाडेमी थाकार जोन्नो माझे माझे किन्तु जे नेवल एकाडेमीर पुलिस टुलिसरा बेरिये पुरो चक्कर लागाच्छे चारिदिके देखी मने होच्छे ना एटा एकटा साबेकी घरानार शिप हाँ देखुन तो शिपटा कत सुंदर करे रखा आछे साजिए ডক থেকে এই ভিউটা জাস্ট অসাম লাগছে। সেই যে সাজানো গোছানো শিপটার কথা বলছিলাম, এটা দেখুন ক্লোজার লুক, কত সুন্দর করে সাজানো আছে তাই না, যেন মনে হচ্ছে কোনো শোতে রেখেছে যেন সাজিয়ে। এরকম একটা সাজানো গোছানো শিপ দেখে মনে হচ্ছে যেন এই শিপে চেপে এক্ষুনি একটু বেটা দিয়ে ঘুরে আসি। শিপটাতে যে ক্যাপ্টেনের কেবিনটা দেখলাম, সেই কেবিনটার মধ্যে আবার সুন্দর করে ক্যাপ্টেনের কিছু জিনিসপত্র রাখা আছে, ক্যাপ্টেনের নাম লেখা আছে। কত সুন্দর করে সাজানো আছে। এদিকে ডকটাতে আবার মানুষজন কিন্তু চেয়ার টেয়ার নিয়ে এসে বসে আছে। এই জায়গাটা ইউনাইটেড স্টেট নেভাল একাডেমি, তো এটাতে ঢুকবো বলে এসেছিলাম কিন্তু এটা এখন বন্ধ আছে। এটা একটা পাওয়ার বোট এসছে, তো এই অ্যানাপোলিসে এলে যত ধরনের বোট হয় আর ক্রুজ বা শিপ হয় সবই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের বোট রেন্টালে পাওয়া যায়। এবার সেই রেন্টাল বোটগুলোতে চেপে যে শুধু ওই বেটাই দেখলাম তা কিন্তু নয়, মানুষ এই বেয়ের উপরে ঘুরে বেড়ানোটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। কারণ কি, এখানকার মানুষজন কি করে না, সানসেট দেখে ওই বোটে থেকে, আবার তারা ফুল মুন দেখে ওই বোটে থেকে, আবার হয়তো সিটি লাইটও দেখে ওই বোটে থেকে। তো সবেরই আলাদা আলাদা প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী আপনি চুজ করতেই পারেন যে কোন প্যাকেজটা আপনি নেবেন। যেমন ফ্রেন্ডস ফ্যামিলি মিলে যদি 8-10 জন থাকে তাহলে সারাদিন কিন্তু এই বেতে কাটানোর জন্য অনেক ধরনের প্যাকেজ পাওয়া যায়। আমি দেখছিলাম একটা প্যাকেজ তো প্রায় $800 সারাদিনে। কিরম করছে দেখুন, শহরটার মেন যে ওয়াটারফ্রন্টটা, সেই ওয়াটারফ্রন্টটা ছাড়িয়ে আমরা একটা ব্রিজের উপর দিয়ে হাঁটছি। এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই যে ওয়াটারফ্রন্টটার চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন, চারিদিকে খালি ছোট বড় বিভিন্ন ধরনের বোট। আর ওই দূরগুলোতে যেগুলো দেখা যাচ্ছে ওখানে ওই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আর হোটেল, আর তার সঙ্গে সঙ্গেই ওয়াটারফ্রন্টে বসে ডিনার বা লাঞ্চ, ওয়াটারফ্রন্টে বসে বসে খাওয়ার মতন রেস্টুরেন্ট। আর তার সাথে সাথেই যেটা আছে যে সবগুলোতেই প্রায় ওই বোটিং এর ব্যবস্থা আছে, মানে খাওয়া দাওয়া করে নেওয়া হলো, করে নিয়ে পর বা খাওয়া দাওয়ার আগেও পুরোটাই ঘোরা যাবে। আমরা এখন ওয়াটারফ্রন্টটা থেকে চলে এসেছি আবার সিটির ভেতরে। সিটিটা খুবই জমজমাট আর কি, পুরো চারিদিকেই দোকানপাট একদম ভর্তি। হলো আজকের আমাদের ডিনারের মেনু, আমরা এখান থেকেই ডিনার সেরে চলে যাচ্ছি। সাথে নিয়েছি ডায়েট কোক। আর এইদিকে আরেকটা মেনু নিয়েছি, এইটাতে ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাই আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, পটাটো ফ্রেঞ্চ ফ্রাই। আর আমিও ডায়েট কোক নিয়েছি। শতাব্দী প্রাচীন এই শহরটা ঘুরে দেখতে গেলে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তবে অনেক কিছু দেখার আছে এই শহরটাতে। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে না। এই রাস্তার দুপাশে যে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট ছাড়াও আছে শপ, আর অনেক শপেই পাওয়া যায় অ্যানাপোলিসের স্যুভেনিয়ার। আমরা এবার ধীরে ধীরে শহরটা ছেড়ে বেরোচ্ছি, আর বাড়ি ফিরতেও তো প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগবে, তাই এবার বাড়ির দিকে রওনা হয়েই গেলাম। আমরা যেমন আমাদের আজ রাতের ডিনারটা সেরে নিয়েছি, তেমনি দেখুন রাস্তার দুপাশে ওরাও কিন্তু ডিনার সেরে নিচ্ছে। এই ক্যাপিটাল সিটিটা ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানান, আর আমার এই ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে।